দাদর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়, 27 জানুয়ারি ভোট গ্রহণ। নির্বাচনের শেষ প্রান্তে কিন্তু এসে চবির দলের সামনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ সানোয়ার হোসেনের ইগল প্রতীকের অফিসটি গত রাতে কে বা কারা অফিসটি ভেঙে ফেলেছে। শুধু তাই নয়, পাশাপাশি রাজার মন নামক জায়গায় যে অফিসটি আছে সে অফিসটিতেও হামলা চালিয়েছে এবং অফিসটি ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং পক্ষ যারা নৌকার সমর্থিত তাদেরকে দোষারোপ করা হচ্ছে যে তারাই নাকি অফিসটি ভেঙে ফেলা হচ্ছে। আসলে এই বিষয় নিয়ে সাধারণ মানুষ কী বলেন এবং এই প্রসঙ্গেই কাতুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাতুলি ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছেন তার বক্তব্য কী, চলুন আমরা সেটা শুনে আসি। নির্বাচন করা প্রত্যেকের অধিকার আছে। এখন সুষ্ঠু নির্বাচন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিছে, যে জনগণ যাকে চাবে সেই মনে করেন ভোটে জয় হবে। কিন্তু এই যে ভাঙচুর, এটা তো আসলে ভালো জিনিস না, এটা মোটেই ভালো না, এটা হলো খারাপ জিনিস হচ্ছে। কাতুলি ইউনিয়ন খুব শান্তিপ্রিয়, আমাদের এখানে কোনো হানাহানি নাই, মারামারি নাই। আসলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে, দাঁড়ে দাঁড়ে ভোট চাচ্ছে, এটাই আমরা আসলে কার্যক্রম করছি। আমরা কোনো উশৃঙ্খলতা করিনি। আমরা এই যে ভাঙনটা বোধহয় তাদেরই লোকজনে ভেঙে আমাদেরকে নাম দিচ্ছে যে এইগুলো আসলে আমরা ভাঙছি। তো একটা জিনিস প্রশ্নবিদ্ধ যে আসলে ওই জায়গার যে অফিসগুলো ভেঙেছে, ভাঙার যে চেয়ারগুলি দেখলাম, চেয়ারগুলি তো আসলে বাইরে থাকে না, ওটা তো ওদের ঘরের ভিতরে থাকে। তাহলে এটাও একটা প্রশ্নবিদ্ধ যে কে বা কারা নিজেরা করেই তো চেয়ারগুলো ওখানে ছড়িয়ে রেখেছে। এত রাত্রে তো চেয়ারগুলো আসলে বাইরে থাকে না। আমরা আসলে শান্তিপূর্ণভাবেই নির্বাচন করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে। নৌকাচ্ছি আমাদের কাতুলি ইউনিয়ন নৌকার জোয়ার, নৌকারকে বিজয়ী করার জন্য আমাদের লোকজন স্বতঃস্ফূর্ত হয়ে ভোট চাচ্ছে এবং মানুষ ভোট দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে। ফোন করেছিলাম, বললাম যে আজিজ সাহেব কী হয়েছে, তো উনি বলল যে আমাকে আমার অকুত্য বকাবাজি পারে গিয়েছে মিছিলে থেকে কে বা কারা। তো এইটুকুই বললো যে তোমাকে মারে নাই তো? না, আমার যে ইয়ে গেটে নাকি বাড়ি দিয়েছিল, এটা বললো। তো আসলে কে বা কারা বকা দিয়েছিলো এই ধরনের তো শৃঙ্খলা। আজকে কালকে রাত্রে আমি হয়তো 11টা দিয়ে গিয়েছিলাম ওখানে, আলোক দিয়ে অফিসে বসে সবাইকে সুন্দরভাবে ভোট চাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। কেউ কোনো উশৃঙ্খলতা করবে না, কেউ কেউ মারামারি হানাহানি করবে না, ভদ্রভাবে মানুষের কাছে ভোট চাবা, এটাই অভিনন্দন। আসলেও গত রাত্রে যে ঘটনা, আমরা অর্গান করছি প্রত্যেকটা নৌকার অফিসে আমরা গিয়েছি, প্রতিদিনই আমরা প্রতিদিনই যাই, প্রতিদিন সন্ধ্যার পরে আমাদের এই ঠুলি বৈঠক থাকে সব জায়গায়। আমি চেয়ারম্যান এবং কি যারা কাতুলি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদের সবাই আমরা প্রত্যেকটা অফিসে ঘুরে ঘুরে ওই ঠুলি বৈঠক, উঠান বৈঠক যেটাকে বলে, ওইটা আমরা করি। কালকেও ঠিক ওইটাই করেছি। করার পরে আমরা আলোক দেওয়া দিয়ে এই ঈশাবাসা দিয়ে আলোক দেওয়া দিয়ে ওরকমভাবে মিটিং করে আমরা তুরাবগঞ্জ বাজার আসছি। দুইটা অফিসে যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এটার নলেজ আপনাদের কাছে আসে না? না, এগুলো আমরা জানি না। আর আমাদের ছেলেপেলেরাও আমাদের বলা আছে, আমাদের নেতৃবৃন্দরা আমাদের নির্দেশনা দিয়েছে যে কোনো রকম জানি কোনো ই না হয়, হানাহানি না হয়, কোনো মারামারি না হয়, কারো অফিসের পোস্টার দিকে আমাদের তাকানো নিষেধ। পোস্টার তো ছেড়া দূরের কথা, পোস্টার দিকে তাকানো নিষেধ। আর আমাদের কর্মীদেরকে, আমাদের যে যারা আছে আওয়ামী লীগের কর্মী, তাদেরকেও আমরা কাতুলি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তোমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাও। জননেত্রী শেখ হাসিনা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিচ্ছে, সেই কারণে সবাই বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট চাচ্ছে। এখানে কোনো মারামারি নয়, হানাহানি নয়। কাতিস মেম্বারের বাড়িতে কেন? আরও যে দুই একটা ঘটনা আমরা শুনলাম, এগুলো আমরা তোরাবগঞ্জ আসার পরে শুনছি। আসলে কাতুলি ইউনিয়ন কেন? আমাদের থানা আওয়ামী লীগের কড়া নির্দেশ আছে, যেহেতু সানোয়ার সাহেব আমাদেরই দলের 10 বছর এমপি ছিলেন, তার কোনো কর্মীর সাথে যেন আমাদের নৌকা মার্কার কর্মীর কোনো প্রকারের ঝগড়া বিবাদ না হয়, এটা থানা আওয়ামী লীগ থেকে করা নির্দেশ দেওয়া আছে। তো এই নির্দেশ উপেক্ষা করে আমাদের কোনো কর্মীরা
এই কাজ করবে এটা আমি বিশ্বাস করি না। পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা মনে হচ্ছে।